আল জাজিরার একজন নারী সাংবাদিককে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিহত সাংবাদিকের নাম শিরিন আবু আকলে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে এবং আল জাজিরা এই খবর জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও আল জাজিরার সাংবাদিকরা জানান, বুধবার পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাদের অভিযানের সময় দায়িত্ব পালনকালে শিরিন আবু আকলেহের ওপর গুলি চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আল জাজিরার নিদা ইব্রাহিম জানান, শিরিন আবু আকলেহের মৃত্যুর সময় পরিস্থিতি কেমন ছিল তা স্পষ্ট করে বলা যাচ্ছে না, তবে ওই ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে তাকে মাথায় গুলি করা হয়েছে। ফিলিস্তিনের রামাল্লাহ থেকে ঘটনা সম্পর্কে তিনি জানান, এখন পর্যন্ত আমরা জানি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শিরিন আবু আকলেহ মৃত ঘোষণা করেছে। তিনি পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জেনিন শহরে ইসরায়েলি অভিযানের নিউজ কভার করছিলেন, ওই সময় তার মাথায় গুলি করা হয়। চিন্তা করুন তো, ওই সময় তার সাথে যারা কাজ করছিলেন তাদের অবস্থা কেমন হয়েছিল। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলেছিলেন নিদা ইব্রাহিম। তিনি বলেন, শিরিন আবু আকলেহ অনেক বড় মাপের একজন সাংবাদিক ছিলেন। 2000 সালে দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদার শুরু থেকে আল জাজিরার হয়ে কাজ করছিলেন তিনি। এই ঘটনার ব্যাপারে ইসরায়েল সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। এদিকে শিরিন আবু আকলেহ ছাড়াও এক ফিলিস্তিনি সাংবাদিককে গুলি করেছে ইসরায়েলি সেনারা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জেরুজালেম ভিত্তিক কুদস পত্রিকার সাংবাদিক আলী সামৌদিকে পেছনে থেকে গুলি করেছে ইসরায়েলি সেনারা। তার অবস্থা এখন স্থিতিশীল। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। ওয়ার্ল্ড সি এর পক্ষ থেকে আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।